তো শুরু করি আমরা পরবর্তী প্রেসি রাইটিং এটাও পিকেদের সরকারের এক্সারসাইজ থেকে তোলা হয়েছে খুব ইজি একখানা প্যাসেজ তোমাদের কাজ হচ্ছে প্যাসেজটাকে পড়া আর তাকে ছোট করে লেখা আর আমি প্যাসেজ পড়ার সময় কি বলেছি যখন প্যাসেজ পড়বে কনসেন্ট্রেশন লেভেল এত ভালোভাবে রাখার চেষ্টা করো যাতে না ইমেজটাকে পড়ার সাথে সাথে যেন ইমেজ দেখতে পাও যে কি ঘটছে যেন চোখের সামনে যেন ভেসে ওঠে আমি এই কথাগুলো কেন বলি তোমাদেরকে যে চোখের সামনে যেন ভেসে ওঠে কনসেন্ট্রেশন লেভেল যাতে হাইয়েস্ট থাকে যাতে এই প্যাসেজ না একবার পরেই তোমরা হচ্ছে নিজের থেকে জিনিসটাকে ছোট করতে পারো বুঝতে পারলাম যে যত ভালো ইমেজ করতে পারবে যত ডেপথের ইমেজ করতে পারবে সে তত কমবার পরেই সে হচ্ছে প্রেসি লিখে দেবে বুঝতে পারলাম সেই কারণে আমি বারবার করে এই ঘটনা বলতে চাই আর দ্বিতীয় নম্বর কাজ কি হচ্ছে সামনে আরেকজন ব্যক্তি বসে রয়েছে তাকে এই টোটাল ঘটনাকে বুঝে নিয়ে ছোট করে বলা এটাই প্রেসি এই দুটো জিনিসই আমি হচ্ছে সব সময় বলে আসছি আর আসল জিনিস তো এটাই এর ছাড়া অন্য কোনো কিছু না প্রেসিতে তো এই দুটো জিনিসের উপরে খুব ভালো করে নজর রাখবে তারপরে যখন আমরা প্যাসেজ পড়া শুরু করব। তার আগে আমাদের একটা কাজ হচ্ছে ওভারঅলে কতগুলো ওয়ার্ড আছে মোটামুটি একটা রাফ হিসাব করে নেব তো চলো কাউন্ট করে নিই কতগুলো ওয়ার্ড আছে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ তো প্রথম লাইনে খানা আছে দেখে নি কটা লাইন আছে দুই চার ছয় আট দশ বারো তাহলে বারোখানা লাইন হলে একশো কুড়িটা ওভারঅলে ওয়ার্ড রয়েছে ভাবছি একে তিন দ্বারা ভাগ করে দিলে কত হয়ে যাবে চল্লিশ তাহলে আমরা কি করব চল্লিশ ওয়ার্ডের আশেপাশে একটা প্রেসি লেখার চেষ্টা করব তো চলো শুরু করি পড়া আর পড়ার সাথে সাথে তোমরা পুরো ফিল করবে যেন ঘটনাটা তোমাদের সামনে হচ্ছে এতে কি আবার দেখবে আর দ্বিতীয়বার আমার পড়ার দরকার পড়বে না নিজেরাই ফিল করবে নিজেরাই ব্যাপারটাকে না যাচাই করতে পারবে দেখো লামার্টিন লামার্টিন হচ্ছে একজন ব্যক্তি দ্য ফ্রেঞ্চ পোয়েট লামার্টিনকে তাহলে দ্য ফ্রেঞ্চ পোয়েট ফ্রেঞ্চ মানে আমরা জানি ফ্রান্স ফ্রান্স দেশের একজন পোয়েট মানে হচ্ছে কবি অ্যান্ড স্টেটসম্যান স্টেটসম্যান মানে হচ্ছে একজন পলিটিক্যাল লিডার বলতে পারো ওয়াজ নেভার রিচ যে কখনোই কী ছিল না ধনী ছিল না তাহলে পরি ব্যাপারটা লামার্টিন একজন ফ্রেঞ্চ কবি এবং হচ্ছে সে কি হচ্ছে একজন পলিটিক্যাল লিডার যে কখনোই ধনী ছিল না আচ্ছা ফ্রেঞ্চ নিয়ে যেহেতু কথাটা উঠছে একটু দেখাই এই যে এই যে দেশ যেটা রয়েছে এটা হচ্ছে আমাদের ফ্রান্স আর এটা হচ্ছে আমাদের ভারতবর্ষ এই হচ্ছে আমাদের ভারতবর্ষ তো মোটামুটি একটা আইডিয়া আছে। রিসেন্ট ফ্রান্সের সমস্ত জিনিসপত্র নিয়ে কী চলছে বয়কটের দাগ উঠেছে কোন জায়গাগুলোতে এই যে মিডিল ইস্ট যে সমস্ত কান্ট্রিগুলো রয়েছে সেখানে মিডিল ইস্ট কান্ট্রিতে সমস্ত কিছু এতে ফ্রান্সেরও প্রচুর পরিমাণে কী হচ্ছে অর্থ লস হচ্ছে আর কি এক্সপোর্ট যে করে না ফ্রান্স বিশাল মাপের এক্সপোর্ট করে ফ্রান্স তো এই যে হচ্ছে আমাদের মিডিল ইস্ট কান্ট্রি যেগুলো রয়েছে ওরা কী করছে সবাই বয়কটের ডাক ডাক দিয়েছে যাতে ফ্রান্সের দ্রব্য তারা নেবে না তো এই জিনিস নিয়ে প্রচুর ক্ষয়ক্ষতি হচ্ছে আর কি ফ্রান্সের তো যাই হোক হি হ্যাড আ গ্রেট ডিজায়ার টু প্রসেস আ ক্যারেজ ক্যারিজ মানেটা কি সেটাও বলে দিই ক্যারিজ মানে হচ্ছে তোমার ছবিতে দেখিয়ে দিই এটাকে বলতে পারো ক্যারেজ ক্যারেজ কি আম একটা হচ্ছে চার চাকার একটা গাড়ি বলতে পারো চার চাকার একটা গাড়ি সেটা হতেই পারে ঘোড়াই টানা বেশিরভাগ সাধারণত ঘোড়াই টানা হয় অন্যান্য চার চাকাও হতে পারে সাধারণত ক্যারেজ বলতে কি বোঝায় ঘোড়াই টানা চার চাকা গাড়ি তো কী বলছে হি হ্যাড আ গ্রেট ডিজায়ার হি মানে কে লামার্টিন মানে যে ফ্রেঞ্চ পোয়েট হি হ্যাড আ গ্রেট ডিজায়ার তার ছিল কি গ্রেট ডিজায়ার মানে চরম ইচ্ছা কি করতে টু পসেস পসেস মানে নিজের কাছে আনতে মানে মালিক হওয়ার কিসের মালিক হওয়ার আ ক্যারেজ অফিস ওন তার নিজের একটা গাড়ি ওই যে যে গাড়িটা দেখালাম সেই গাড়ি কেনার মানে সে একটা গাড়ির মালিক হওয়ার তার খুব মানে কি ছিল ইচ্ছা ছিল গ্রেট ডিজায়ার ডিজায়ার ছিল ইচ্ছা কেমন ডিজায়ার গ্রেট ডিজায়ার মানে খুব চরম ইচ্ছা ছিল অ্যান্ড ফর দিস পারপাস হি সেভড মানি আর এর জন্যই সে কী করতো টাকা জমাতো হুইচ হি পুট ইন আ বক্স আর যেটাকে সে কোথায় রাখতো একটা বক্সের মধ্যে রাখতো হি হ্যাড সেভড অ্যাবাউট আ থাউজেন্ড ফ্রাঙ্কস আচ্ছা এই যে ফ্রাঙ্ক যেটা রয়েছে ফ্রাঙ্ক মানে কি আর থাউজেন্ড ফ্রাঙ্ক যেটা আমাদের দেশে কি রয়েছে রুপি রয়েছে সেরকম ফ্রান্স দেশের যে সমস্ত টাকাগুলো তাদেরকে বলা হয় ফ্রাঙ্ক আর যে ফ্রাঙ্ক দেখো এই ফ্রাঙ্ক যেটা রয়েছে না বিভিন্ন দেশের হচ্ছে মুদ্রার নাম হচ্ছে ফ্রাঙ্ক কিন্তু যেটা ফ্রেঞ্চ দেশের যে মুদ্রা এর নামও হচ্ছে ফ্রাঙ্ক কিন্তু এর সাথে যখন ইন্ডিয়ার তুলনা করবে ইন্ডিয়ার ভ্যালু তুলনা করবে এক ফ্র্যাঙ্ক মানে এক টাকা যদি হচ্ছে ফ্রেঞ্চ দেশ থেকে তুমি এখানে নিয়ে চলে আসো তবে ইন্ডিয়ান ভ্যালু কত হয়ে যাবে তেরো টাকা বুঝতে পেরেছি তাহলে আমাদের এখান থেকে তেরো গুণ বেশি দামি এই ফ্রেঞ্চ দেশ মানে ফ্রান্সের ফ্রাঙ্ক হি হ্যাড হি হ্যাড সেফড অ্যাবাউট আ থাউজেন্ড ফ্রাঙ্কস তাহলে কি বলছে সে কত টাকা জমিয়েছে হচ্ছে এক হাজার টাকা জমিয়েছে তো এই পর্যন্ত স্টোরিটা ক্লিয়ার হলো তাহলে লামার্টিন ফ্রেঞ্চ দেশের একজন কবি ছিল সে রাজনীতিবিদও ছিল সে কিন্তু ধনী ছিল না বুঝতে পেরেছি সে কিন্তু ধনী ছিল না একটা একটা খুব ইম্পর্ট্যান্ট পয়েন্ট হি হ্যাড তার কি ছিল খুব ইচ্ছা ছিল যে সে কী করবে একটা ঘোড়ার গাড়ি কিনবে মানে একটা গাড়ি কিনবে যেটা তার নিজস্ব থাকবে কেন কেন কিনবে হয়তো তার যাতায়াতে কোনো প্রবলেম হয় হয়তো সে যেখানে যাতায়াত করে সেই পথটা অনেক দূরের পথ তাই সে কী করবে একটা গাড়ি কিনবে গাড়ি কিনে সে যাতায়াত করবে আর এই কারণে সে কী করতে চায় সে কী করতো সবসময় টাকা জমাতো সে যদি ধনী হতো তার টাকা জমানোর দরকার পড়তো না তার কাছে টাকা সঞ্চয় অলরেডি থাকতো সেই টাকা দিয়ে সে কিনে ফেলতো বুঝতে পেরেছি সে যেহেতু সে ধনী নয় এটা শুরুর লাইনেই বলে দিয়েছে তাই সে কি করতো অল্প অল্প করে টাকা জমাত কোথায় একটা বক্সের মধ্যে বক্সের মধ্যে কারা জমায় মধ্যবিত্তরা বা নিম্ন মধ্যবিত্তরা জমায় আমরা সবাই জমায় না কেন জমায় কারণ আমাদের কাছে ওই পরিমাণে টাকা নেই কোনো একটা কিছু কিনবো সেই আশায় জমাতে থাকি আমরা হি হ্যাড সেফট আর সে এইভাবে করে কত টাকা জমিয়েছে হাজার টাকার মতো জমিয়েছে এবার দেখা যাক হোয়েন আপু ওর উইডো উইডো মানে জানি বিধবা উইথ সেভারেল চিলড্রেন কেম টু হিস রুম অ্যান্ড টোল্ড হিম আচ্ছা কি বলেছে দেখি তারপরে বলছে একজন পুয়োর মানে একজন গরিব অসহায় উইডো মানে বিধবা এসেছিল উইথ সেভারেল চিলড্রেন মানে অনেকগুলো চিলড্রেন নিয়ে কার কোথায় এসেছিলো কেম টু হিজ রুম হিজ রুম মানে কি লামার্টিনের রুমে মানে পোয়েটের রুমে এসেছিল একটা বিধবা মহিলা হচ্ছে ওই পোয়েটের রুমে এসেছিল অ্যান্ড টোল্ড হিম এবং তাকে বলেছিল উইথ টিয়ার্স মানে চোখের জলে সহেদ ওকে বলেছিল মানে কি বিধবা মহিলাটা কাঁদছিল আর কাঁদতে কাঁদতে বলেছিল দ্যাট যে শি হ্যাড নো ব্রেড টু ইট তার মানে কি তার খাবার তার কাছে একটা রুটিও নেই খাবার একটা রুটিও নেই মানে কি তার কাছে খাবার জন্য কোনো কিছু নেই এটা বোঝাচ্ছে দ্যাট হার ফার্নিচার হ্যাড বিন সিস্ট এবং তার যে ফার্নিচারগুলো রয়েছে বাড়ির যে আসবাবপত্র রয়েছে সেগুলোকেও সিচ করে নেওয়া হয়েছে সিজ মানে প্রত্যেকে জানি অ্যান্ড দ্যাট সি অ্যান্ড হার চিলড্রেন হ্যাড বিন টার্নড আউট টার্ড আউট মানে হচ্ছে বিতাড়িত করা বলতে পারো এবং এর জন্য তার যে তাকে এবং তার ছেলে মেয়েকে কি করা হয়েছে বিতাড়িত করা হয়েছে এবং কোথায় ফেলে দেওয়া হয়েছে স্ট্রিটে ফেলে দেওয়া হয়েছে রাস্তায় বিতাড়িত করে দিয়েছে বুঝতে পেরেছি তাহলে যে সময়ে সেই যে আমাদের এই যে লামার্টিন ফ্রেঞ্চ পোয়েট যিনি কী করছেন যিনি এই সমস্ত জিনিসগুলো জমাবে জমাচ্ছে জমাচ্ছে আর হাজার টাকা যে সময় তার হয়েছে সেই সময় কি হয়েছে একজন দরিদ্র বিধবা এসছে এ কাঁদে কাঁদে বলছে যে হচ্ছে আমার আমার খাওয়ার কোনো কিছু নেই আমার ফার্নিচারও সিজ করে দিয়েছে আমাকে বিতাড়িত করে রাস্তায় বার করে দিয়েছে এবার দেখে কি ঘটছে তারপরে হাউ মাচ ডু ইউ রিকোয়ার সেড লা তো কী বলছে লামার্টিন এবার কি বলছে তোমার কত তোমার কত কত টাকা দরকার তুমি সেটা বলো এটা লামার্টিন জিজ্ঞাসা করছে যে তোমার কত টাকা দরকার তুমি বলো ভেবে দেখো এই লামার্টিন বলছে যে কত টাকা দরকার লামার্টিন তো নিজেই বড় লোক নয় সে কী করে দেবে টাকা বুঝতে পেরেছি চলো তারপরে দেখা যাক কিন্তু তা সত্ত্বেও সে বলছে যে তোমার কত টাকা দরকার মানে সে কী করার জন্য সাহায্য করার জন্য আ থাউ আ থাউজেন্ড ফ্রাঙ্কস রিপ্লাইড দ্য পুর উম্যান এবার পুর উম্যানটা কী বলছে গরিব মহিলাটা কী বলছে দরিদ্র মহিলাটা কী বলছে সে উত্তর দিল যে আমার এক হাজার ফ্র্যাঙ্ক লাগবে বুঝতে পেরেছি এবার ভেবে দেখ মার্টিন যে এক হাজার টাকা জমিয়েছে সে যদি হচ্ছে ওই এক হাজার টাকায় ওই গরিব মহিলাকে দিয়ে দেয় তাহলে তো আর কিনতে পারবে না চলো দেখি লামার্টিন এবার কী করছে কাম হে আর দে আর বলছে এই তো আসো এই তো এখানেই আছে এই হাজার টাকা সেই দ্য জেনারিয়াস পোয়েট অ্যান্ড পুট হিজ সেভিংস ইন হার হ্যান্ড তো এরপরে যেই বললো যে আমার হাজার টাকা লাগবে তখন হচ্ছে ওই জেনেরিয়াস পয়েট মানে হচ্ছে দয়ালু দয়ালু কবি কি করলো তার সমস্ত তার সমস্ত টাকাকে তার কাছে দিল বা তার হাতে দিয়ে দিল এবং বলল যে এই তো টাকা এই তো নাও এই তো টাকা কোনো অসুবিধার কিছু নেই তুমি নাও এটা দ্য নেক্সট ডে দ্য নেক্সট ডে আেন্ড আিম হোয়াট হিউড হোয়াট হি উড ডু ইউ অ্যাবাউট হিস ক্যারিজ তো পরের দিন কি হলো তার একটা বন্ধু তার বন্ধু মানে কি বলেছে পরের দিন তার একটা বন্ধু তার বন্ধু মানে লামার্টিনের বন্ধু কি করলো তাকে জিজ্ঞাসা করলো যে তুমি কী করবে এই ক্যারিজ সম্পর্কে তুমি কী করবে মানে এটা তুমি কিনবে তো না কি করবে তখন বলছে দেখো লা মার্টিন ও মাই ফ্রেন্ড সেইডি বলছে ও বন্ধু আই শ্যাল কন্টিনিউ টু গো অন ফুট আমি হেঁটেই যেতে চাই ইট ইজ বেটার ফর মাই হেলথ আমি হচ্ছে এই সমস্ত ক্যারেজ ফ্যারেজ কিনবো না আমি এই সমস্ত গাড়ি কিনবো না কারণ আমি এটা জানি যে হেঁটে যা হেঁটে গেলেই সেটা আমার স্বাস্থ্যের পক্ষে ভালো হবে তো বুঝতে পেরেছি কত সুন্দর একটা ঘটনা মানে এটা ভেবে দেখো নিজেকে দিয়ে একটু বিচার করে দেখতে পারো তুমি একটা জিনিস যখন কিনবে খুব ইচ্ছা যেটা দেখো এখানে এই কারণে দিয়ে দিয়েছে এই কথাটা গ্রেট ডিজায়ার গ্রেট ডিজায়ার মানে তোমার চরম ইচ্ছা রয়েছে কোনো জিনিস কেনার জন্য আর সেই জিনিস কেনার জন্য তুমি অল্প অল্প করে হচ্ছে টাকা জমাচ্ছ জমাচ্ছ হঠাৎ একটা সময় একজনে কেউ এসে যদি তোমার কাছে টাকা চাই তুমি কি পুরোটা দিতে পারবে যেটা দিয়ে দিয়েছে লামার আর যখন দিয়েছে শিক্ষক কি দিয়েছে হেসে খেলে দিয়েছে যে না ওর উপকারে লাগবে এবার তার বন্ধু যখন জিজ্ঞাসা করছে যে তুমি যেটা বলছিলে যে গাড়ি কিনবে গাড়ি কিনবে সেটা কী হলো তো তখন সে বলছে যে আরে গাড়িতে করে গেলে গাড়ির থেকে যদি আমি হেঁটে যাই সেটা আমার স্বাস্থ্যের পক্ষে কি হবে ভালো হবে তো খুব সুন্দর জিনিস খুব সুন্দর জিনিস চলো একে এবার আমাদের কাজ হচ্ছে একটু ছোট করে বলা তো একে ছোট করে বলা খুব ইসি ব্যাপার তো চলো লামার্টিন যিনি রয়েছেন তো আমি এখানে লিখেছি দেখো লামার্টিন একজন ফ্রান্সের কবি হাজার টাকা জমিয়েছিলেন একটা ক্যারেজ কেনার জন্য তাহলে লামার্টিন হচ্ছে একজন ফ্রান্সের কবি যিনি হাজার টাকা জমিয়েছিলেন ক্যারেজ কেনার জন্য কিন্তু দয়ালু কবিটি তার সমস্ত জমানো অর্থ একজন অসহায় নিপীড়িত বিধবা মহিলাকে দিয়েছিলেন কেন নিপীড়িত করেছে কারণ তাকে তাড়িয়ে দেওয়া হয়েছে অসহায় কেন করেছে কারণ তার কাছে খাওয়ার একটা ব্রেডও নেই তার মানে খাওয়ার কিছু নেই বুঝতে পেরেছি তাই এই জিনিসগুলো এই যে অ্যাডজেকটিভ গুলোকে আমি ইউজ করেছি তারপরে কি রয়েছে এই ঘটনার পর তিনি তার বন্ধুকে জানিয়েছিলেন হেঁটে যাওয়া স্বাস্থ্যের পক্ষে উপকার তো দেখো সিম্পল ব্যাপার তাহলে একজন ফ্রান্সের কবি যিনি হাজার টাকা জমিয়েছিলেন একটা গাড়ি কেনার জন্য কিন্তু সেই দয়ালু কবিটি দয়ালু কেন ইউজ করেছে আশা করি বুঝতে পারলে যে মাত্রা কবিটার হচ্ছে যে ক্যারেক্টার রয়েছে ক্যারেক্টারকে রিপ্রেজেন্ট করার জন্য দয়ালু ওখানে যে অনেক কিছু লাইন যেগুলো রয়েছে সেই লাইনকে এই শুধুমাত্র দয়ালু ওয়ার্ডটাই কী করে দেবে হচ্ছে কোয়ালিফাই করে দেবে কিন্তু দয়ালু কবিটি তার সমস্ত জমানু অর্থ একজন অসহায় নিপীড়িত বিধবা মহিলাকে দিয়ে দিয়েছিলেন আর এই ঘটনার পর তার বন্ধুকে তিনি জানিয়েছিলেন যে হেঁটে যাওয়া স্বাস্থ্যের পক্ষে উপকার তো চলো এবার হয়ে গেল প্রেসি এরপরে আমরা ট্রান্সলেশনের দিকে চলে আসি এবার দেখো এবার তোমরা যদি বলো যে না স্যার আপনি একটা কাজ করুন এই প্রথম পার্টটা ল্যামার্টিন থেকে শুরু করে নিয়ে এই পর্যন্ত আপনি এটা কোন পার্ট থেকে লিখেছেন মানে এটা এই পার্ট থেকে শুরু করে এই পর্যন্ত নাকি কোন লাইন পর্যন্ত এটা একটু বলে দিন তবে এটা কিন্তু না খুব একটা বোকা বোকা কথা হয়ে গেল কারণ এই প্যাসেজটাই ছিল এত ইজি মাপের এখানে যদি আমি তোমাদেরকে দেখাই যে ল্যামার্টিনে এই প্রথম লাইনটা কত দূর পার্ট থেকে নিয়েছি এইটুখানি তো আমি আশা করছি যে তোমরা এইটুকু সবাই বুঝতে পারবে তাই আমি এখানে কোনো এক্সট্রা কথা এগুলোর জন্য বলছি না তো স্টোরিটাও খুব ইজি ছিল প্যাসেজ ইজি ছিল তাই সেটা আমি এখানে লিখে দিয়েছি আর এটা তোমরা প্রত্যেকে বুঝতে পারছো কারণ আমি বিশ্বাস করছি যারা প্রিলি পাস করে রয়েছো তারা এটা অনায়াসে বুঝতে পারবে তো এবার এক এক করে লাইন করে নেবো আমরা আর তাকে ট্রান্সলেট করব লামার্টিন একজন কবি ছিলেন হাজার টাকা জমিয়েছিলেন একটা ক্যারেজ কেনার জন্য তো দেখো লামার্টিন দ্য ফ্রেঞ্চ পোয়েট এখানে আমি ফ্রেঞ্চ পয়েন্টটা এর এনার যে পরিচয় যেটা রয়েছে সেটাকে আমি অবমিট করিনি সেটাকে আমি রেখে দিয়েছি লা মার্টিন একজন ফ্রেঞ্চ কবি কি করেছিলেন জমিয়েছিলেন হ্যাডসেপ জমিয়েছিলেন কি জমিয়েছিলেন আ থাউজেন্ড ফ্রাঙ্কস মানে কত কি জমিয়েছিলেন এক হাজার টাকা জমিয়েছিলেন কিসের জন্য জমিয়েছিলেন টু বাই আ ক্যারেজ কিনতে টু বাই মানে হচ্ছে কিনতে কি কিনতে আ ক্যারেজ একটা গাড়ি কিনতে বুঝতে পারলাম তো এবার যদি সেন্টেন্সটাকে ব্রেক করো তো দেখো ব্রেক করাটা খুব ইসি লা মার্টিন হচ্ছে একজন ব্যক্তির নাম ইনার সম্পর্কে এক্সট্রা ইনফরমেশন দেখো দেওয়া হয়েছে এটাতে দা ফ্রেঞ্চ পোয়েট লা মার্টিনটাকে দ্য দা ফ্রেঞ্চ পোয়েট বুঝতে পেরেছি এবার এই লা মার্টিনের জন্য ভার্ব রয়েছে এটা হ্যাড সেফট এই লা মার্টিন কি করেছিল জমিয়েছিল কি জমিয়েছিল এরপরে প্রশ্ন হচ্ছে কি জমিয়েছিল আ থাউজেন্ড রুপিস জমিয়েছিল আ থাউজেন্ড রুপিস বুঝতে পেরেছি বা ফ্রাঙ্কস এক হাজার টাকা জমিয়েছিল এবার প্রশ্ন হচ্ছে কী করতে কিনতে 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 ইংলিশ কি টু বাই খেলতে টু বাই টু প্লে কিনতে হচ্ছে টু বাই খেলতে টু প্লে বুঝতে পেরেছি যেহেতু তে তে এই জিনিসগুলো থাকলে তার আগে ভারবার আগে কি করবে টু দিয়ে দেবে আর টুয়ের পরে যে ভার্ভটা হয় সেটা সাধারণত ভি জিরো ফর্মে হয় ভি জিরো মানে কি বেস ফর্মে হয় টুয়ের পরে সাধারণত বাইং লিখতে পারি না লিখতে পারি কিছু কিছু সেন্স আছে যেমন বলতে পারি আমি নাইনটি সেভেন পারসেন্ট ক্ষেত্রে টুয়ের পরে আমরা কি ইউজ করি ভি জিরো ইউজ করতে পারি কিছু কিছু ক্ষেত্রে টুয়ের পরে ভার্ভের সাথে আইএনজিও বসে সেটা আমি যখন আমি এরোর কারেকশান করবো ভার্ভের সেই সময় আমি তোমাদেরকে বলে দেবো কিছু কিছু এক্সপ্রেশন আছে সেগুলো আমি বলে দেবো আচ্ছা কিনতে কি কিনতে আ ক্যারেজ মানে একটি গাড়ি কিনতে চলে আসে দ্বিতীয় লাইনের দিকে কিন্তু দয়ালু কবিরটি তার সমস্ত জমানো অর্থ একজন অসহায় নিপীড়িত বিধবা মহিলাকে দিয়েছিলেন বাট দ্য কাইন্ড হার্টেড পোয়েট দেখো পোয়েটটা কেমন কাইন্ড হার্টেড কাইন্ডহার্টেড মানে কি দয়ালু তাহলে এটা হয়ে গেল নাউন আর কাইন্ড হার্টেড হয়ে গেল অ্যাডজেক্টিভ পোয়েট পোয়েট কেমন কাইন্ড হার্টেড পোয়েট কিন্তু দয়ালু দয়ালু কবিটি দিয়ে দিয়েছিলেন মানে হচ্ছে গেভ অল হিস সেভিংস তার সমস্ত জমানো টাকা দিয়ে দিয়েছিলেন কাকে দিয়েছিলেন টু আ হেল্পলেস হেল্পলেস মানে অসহায় অপ্রেসড মানে হচ্ছে নিপড়িত হচ্ছে উইডো উইডো মানে হচ্ছে বিধবা মহিলাকে বুঝতে পেরেছি তো এটা তো ব্রেক করা তো হয়েই রয়েছে ব্রেক তা একজন কবি মানে এই পর্যন্ত হয়ে গেল আমাদের সাবজেক্ট তো কবি দিয়ে দিয়েছিলেন কী দিয়ে দিয়েছেন অল হিজ সেভিংস কাকে দিয়েছিলেন টু আ হেল্পলেস অপরেসড উইডোকে চলে আসে লাস্ট লাইনের দিকে এই ঘটনার পর তিনি তার বন্ধুকে জানিয়েছিলেন যে হেঁটে যাওয়াই স্বাস্থ্যের পক্ষে উপকার তো দেখো এই ঘটনার পর মানে কি হয়ে গেল আফটার দি ইনসিডেন্ট এই ঘটনা মানে কি এই টাকা জমা টাকা দিয়ে দেওয়ার পরে আফটার দি ইনসিডেন্ট এই ঘটনার পরে হি টোল্ড মানে সে বলেছিলেন কাকে বলেছিল তার ফ্রেন্ডকে দেখো যখনই টোল্ড টোল্ট থাকবে না টোল্ড ভার যদি থাকে তার আগে একটা সাবজেক্ট থাকবে আর তারপরে টোল্ডের পরে একটা অবজেক্টও থাকবে মানে টোল্ডের পরে একটা যখন যেমন এরকম বলা হয় না হি সেইড এখানে কিন্তু হি সেইড বলার থেকে কোনটা বেটার হবে টোল্ড ইউজ করা কারণ দেখো সে বলছে কাকে বলছে যাকে বলছে সেও এখানে উপস্থিত যখন কাউকে বলা হবে আর যদি সেও উপস্থিত থাকে তখন তাকে কি বলা হবে টোল্ড বলা হবে যদি এখানে হিস ফ্রেন্ডটা না থাকতো তবে কি করতাম হি সেইড বুঝতে পারলাম তো হি টোল্ড হিজ ফ্রেন্ড সে বলেছিল তার বন্ধুকে কি বলেছিল দ্যাট ওয়াকিং ওয়াকিং মানে হচ্ছে হাঁটা দেখো এই যে ওয়াক হচ্ছে ভার্ভ ওয়াক হচ্ছে শুধুমাত্র ভার্ভ এর সাথে আইএনজি যুক্ত করে এটা কিসের মতো বিহেভিয়ার করে দেওয়া হয়েছে নাউনের মতো বিহেভিয়ার করে দেওয়া হয়েছে এই ব্যাপারগুলোকে আমি যখন ভার্ভের অ্যাডভান্স পার্ট করাবো তোমাদেরকে এরোর কারেকশানে তখন আমি এই ব্যাপারগুলোকে একটু একটু করে টাচ দিয়ে দেবো তো ভার্ভের সাথে আইএনজি যুক্ত করে এর একটা গ্রামাটিক্যালি নাম আছে যাই হোক এটা মনে রাখো আপাতত এটা নাউন হিসাবে কাজ করছে মানে সাবজেক্ট হিসাবে কাজ করছে তাহলে আফটার দি ইনসিডেন্ট এই ঘটনার পরে সে তার বন্ধুকে বলে ছিল যে ওয়াকিং ওয়াকিং মানে হচ্ছে হাঁটা হয় হাটা হয় গুড মানে ভালো ফর হেলথ তার স্বাস্থ্যের জন্য হাঁটা হয় ভালো এই ঘটনা পরে সে তার বন্ধুকে এটা জানিয়েছিল তো আমি এটা হেডিং করেছি কাইন্ড হার্টেড পোয়েট লামার্টিন বিভিন্ন রকম তোমরা হচ্ছে হেডিং করতে পারো অসুবিধার কিছু নেই আর টোটাল জিনিসটা এখানে লেখা রয়েছে তো খুব সুন্দর একটা প্যাসেজ ছিল এরকম ইজি প্যাসেজও কিন্তু চলে আসতে পারে সেটার জন্য প্রিপেয়ার থাকবে প্যাসেজটা যেটা লেখা হয়েছে প্রায় চল্লিশ ওয়ার্ডের আশেপাশে এটা লেখা হয়েছে তো সুন্দর করে প্র্যাকটিস করো পরীক্ষার জন্য